অসহায় এক রোগীর পাশে দাঁড়ালেন পরশুরার কয়েকজন যুবক। হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে ওষুধপত্র কিনে দেওয়া সবকিছুই করলেন তারা। জানা গেছে ওই রোগীর নাম অশোক দাস, বাড়ি হুগলি জেলা সীমান্তবর্তী পূর্ব বর্ধমানের কোনো গ্রামে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে তড়িঘড়ি পরশুরার শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে শামীমুল্লাহ ও তাঁর বন্ধুরা তাকে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন, কিন্তু কোনোভাবেই পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, তাই তারা নিজেরাই ওই ব্যক্তির চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনার নাম কি? অসুদা। বাড়ি? বাড়ি তো বর্ধমান। হুম? বর্ধমান। বর্ধমানে? বর্ধমানে কোথায়? সিদলটা পেরুলি। ব্লক? সিদলের কালীতলা পেরুলি। সিদলের কালীতলা পেরুলি। আপনার কি হয়েছিল? কানের ওজন হয়েছে। আচ্ছা। কানটা গেছি। আপনার কে কে আছে? আমি তো শ্বশুরবাড়ি দেখছিলাম, চিকিৎসপত্র এনে গেছি। শ্বশুরবাড়ি কোথায়? কি মানে কি অবস্থায় আছে? আমাদের হঠাৎ থেকে সেটাকে রেফার করেছিল আঁকড়ি শ্রীরামপুর পিএসসি থেকে। ওনার বাড়ির কেউ থাকেনি, ওনার অক্সিজেন স্যাচুরেশন খুব নেমে গেছিলো, তো ওনাকে তড়িঘড়ি আরামবাগে রেফার করেছিল আমাদের গাড়ি করে। আমরা এসে এখানে ভর্তি করেছি। ভর্তি করার পরে ওর কিছু ওষুধ লিখেছিলেন ডাক্তারবাবু, সেই ওষুধটাও এনে দিয়েছিলাম আমরা। এখন পেশেন্টটা একটু বেটার আছে, কিন্তু ওনার বাড়ির কাউকে চাইছে, কিন্তু ওর বাড়ির তো কেউ নেই আর আমরা ওখানে চিনিও না। কোথায় বাড়ি বলছেন? পেশেন্ট বলছে অশোক দাস, ওনার বাড়ি বর্ধমানে। বর্ধমান কোথায় সেটা জানি না। কি বলবে বলছি, এমনি কবে নিয়ে এসে ভর্তি করেছিলেন? আমরা গতকালকে শ্রীরামপুর থেকে রেফার করেছিলেন, আজকে আরামবাগে ভর্তি আছে। কি অসুবিধা আছে ওনার, আপনি কি দেখলেন? ওনার শ্বাসকষ্টের সমস্যা আছে, আর ডাক্তারবাবুই ভালো বলতে পারেন ওনার কী সমস্যা আছে, কারণ আমার সঙ্গে ডাক্তারবাবু কথা হয়নি। আপনারা কি সব বন্ধুরা মিলে নিয়ে এসছেন? হ্যাঁ, আমরা সবাই মিলে নিয়ে এসেছি। সামিন্দা ছিল, এই ফজুল্লাহ আছে। আপনার নাম কি দাদা? আমার নাম সেলিম ইসলাম মন্ডল। কি পরিস্থিতিতে আছে এখন পেশেন্ট? এখন পরিস্থিতি যেটা দেখলাম কালকে মেডিসিন দেওয়ার পর, কিনে দেওয়ার পর থেকে আজকে যেটা এসে আমরা দেখতে পেলাম, আগের থেকে অনেকটাই সুস্থ পেশেন্ট। মানে আপনারা নিজেরাই ওনাকে ভর্তি করে ওনার দেখাশোনা করছেন এখন? হ্যাঁ, নিজেরাই। এইখানে তো আমাদের আঁকড়ি শ্রীরামপুর হসপিটালে ছিল, ওখান থেকে যখন এখানে রেফার করা হলো, এখানে তো আর কেউ নাই, মানে আমাদের গাড়ি করে এসেছে। এসে আমি নিজেই ভর্তি করে দিয়ে গেছি এবং আমার বন্ধুরা সহযোগিতা করেছে। তো এখন পর্যন্ত পেশেন্ট দেখলাম অনেকটা সুস্থ। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে ইনার বাড়ির লোক, আত্মীয় স্বজন কেউ যদি থাকে, যেন অবশ্যই এসে আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালে যেন যোগাযোগ করে। 324 নম্বর বেডে আছে পেশেন্ট। আপনাদের ফোন নাম্বার দেন যদি কেউ যোগাযোগ করতে যায়। হ্যাঁ, আমাদের নাম্বার তো দেওয়া আছে। ফোন নাম্বার বলুন আপনার। 7864898867। আর একবার বলুন। 7864898867। আর আর কোনো নাম্বার দেবেন নাকি ফোন নাম্বার যদি আরও কারো? 00 কি? 7700। হ্যাঁ। 19। হ্যাঁ। 08503। আপনার নাম দাদা? আমার নাম শামীম মোল্লা। কোথায় বাড়ি দাদা? আমার বাড়ি গোপীমোহনপুর, পুরসুরা, পুরসুরা থানা। MM গ্রিল হাউস, এখানে সমস্ত রকমের গ্রিল, শাটার, রেলিং, কলাপসিবেল গেট, শীত গেট ও সমস্ত রকমের লোহার কাজ করা হয়। অ্যালুমিনিয়াম ও স্টিলের যাবতীয় কাজ সুলভ মূল্যে সুদক্ষ মিস্ত্রি দ্বারা করা হয়। এছাড়াও অতি যত্ন সহকারে বাড়ির ছাদে টিনের শেডের কাজ করা হয়। প্রোপাইটার শেখ সাদ্দাম হোসেন। ঠিকানা সামতা চুনাইট, আরামবাগ, হুগলি। MN কালার পয়েন্টের পাশে। মোবাইল নাম্বার 8391935102 এবং 8759935652।